হ্যালো গাইস, ওয়েলকাম আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে মহাসপ্তমী, আর মহাসপ্তমীতে আমরা যাব বনগাঁর প্যান্ডেল হপিং এ। তো সেখানটায় কি কি প্যান্ডেল করেছে, আমরা কি কি করছি সেখানটায় গিয়ে, সেগুলো সবটা তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা দেখতে থাকো। তো দেখতেই পাচ্ছ, আমরা এখন স্টেশনে বসে রয়েছি আর আমার পাশে বসে রয়েছে একটা খাড়ুস। দেখো মুখটা, দেখো আমাদের ফুলিয়া থেকে আমরা একদম ডিরেক্ট বনগা লোকালে উঠে পড়েছি। তো এখন দেখো আমরা পাঁপড় ভাজা খাচ্ছি, ট্রেনেও আমাদের মুখ চলতেই থাকে, আর ট্রেন থেকে নেমে আমরা টোটো করে নিয়েছি। তো টোটো করে এখন দেখো আস্তে আস্তে চলে যাচ্ছি প্যান্ডেলগুলোর দিকে। তো গিয়ে তারপর আবার দেখাচ্ছি যে সেখানটায় কী কী প্যান্ডেল করেছে। অনেক সুন্দর সুন্দর প্যান্ডেল হয়েছে বনগাতে, তোমরা সবাই জানোই যে বনগাতে খুব সুন্দর সুন্দর প্যান্ডেল হয়। তো একদম ঝাকাস যাকে বলে সেরকম সব প্যান্ডেলগুলো করেছে, কিন্তু দুঃখের বিষয় যে বনগাতে খুব ভিড় হয়, তাই জন্য আমরা দিনের বেলাতেই সব প্যান্ডেলগুলো দেখে নিয়েছি। রাত্রেবেলা দেখতে গেলে বাড়িতে যেতে পারবো না, আর প্রচুর ভিড় হয়। তো তাই জন্য আমরা দিনের বেলায় সব কটা প্যান্ডেল ঘুরে নিলাম। সব থেকে সুন্দর এই প্যান্ডেলটাই হয়েছে, ছোট হলেও খুবই সুন্দর আর নিখুঁত কাজ করা, আর এই ঠাকুরটাও কিন্তু দারুণ ছিল। আর এখন আমরা চলে এসেছি ব্রিজের ওপরে।
বনগা পৌরসভার ঠিক পাশেই এই প্যান্ডেলটা হয়েছে। এই প্যান্ডেলের মেন থিম হচ্ছে বাঙালির 12 মাসে 13 পার্বণ, মানে বৈশাখ থেকে চৈত্র মাস পর্যন্ত বাঙালিদের কি কি অনুষ্ঠান থাকে সেগুলো এখানটায় তুলে ধরা হয়েছে। বাট দুঃখের বিষয় এটাই যে এখানটায় যে মডেলগুলো দাঁড় করানো থাকে সেগুলো হয়তো সন্ধেবেলা থেকেই দাঁড় করানো হয়, তো এখানটায় কোনো মডেল ছিল না, আমরা সেটা দেখতে পারি। গরমে আমাদের সবার অবস্থা খুব খারাপ হয়ে গেছে, তাই জন্য আমরা সবাই এখন নিজেদের ঠান্ডা করার জন্য আইসক্রিম খাবো। এই মাঠে প্রচুর মেলা বসে, আর এই মাঠের যে প্যান্ডেলটা সেটাও খুব সুন্দর করেছে। আর প্রত্যেক বছরই এই মাঠে একদম জমজমাটি মেলা বসে, আর এই প্যান্ডেলের ভেতরের অ্যাম্বিয়েন্সটা জাস্ট দারুণ করেছে। সপ্তমী স্পেশাল প্যান্ডেল হোপিং বনগা আমাদের এই পর্যন্তই ছিল আজকের ভিডিওটা। তো বাকি ভিডিওর জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।